সাইবার অপরাধী চক্রর পৰা সাবধান, সাইবার অপরাধী চক্রর টার্গেট হব পাৰে আপুনিও। এইবার গুৱাহাটীত সাইবার অপরাধী চক্রর টার্গেট হৈছে এখন মহাবিদ্যালয়ের ছাত্রীসকল। বেলতলা মহাবিদ্যালয়ের প্রায় 60 অধিক ছাত্রীর ফটো এডিট করে অশ্লীল রূপ দিছে এই সাইবার অপরাধী চক্রটোয়ে। এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হৈছে বেলতলা মহাবিদ্যালয়ত, আর সাইবার অপরাধী চক্রর জালত পৰিছে মহাবিদ্যালয়খনৰ প্রায় 60 গৰাকীৰো অধিক ছাত্রী। বিগত 23 ছেপ্টেম্বৰৰ পৰাই এনে ধৰণৰ এডিট কৰা বা বিকৃত ফটো বা অশ্লীল ফটো এই সাইবার অপরাধী চক্রটোয়ে বিভিন্ন ধরনেরে বিভিন্ন কৌশলেরে হোয়াটসঅ্যাপতে হোক বা সোশ্যাল মিডিয়াত হোক বিভিন্ন ধরনের বিলাই দিয়ার অভিযোগ আনিছে এই ছাত্রীসকলে। 23 ছেপ্টেম্বৰৰ পৰা এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়ার কথা অভিযোগ আনিছে এই ছাত্রীসকলে। কেবল হোয়াটসঅ্যাপতেই নহয়, সোশ্যাল মিডিয়াতো কিন্তু এই ছাত্রীসকলের এনে এডিট করা ফটো বিলাই দিছে এই অপরাধী চক্রটোয়ে। কেবল ফটো ভাইরাল করে ক্ষান্ত থকা নাই এই সাইবার অপরাধী চক্রটো। এই সাইবার অপরাধী চক্রটোয়ে ব্যক্তিগতভাবে ছাত্রীসকলক ফেসবুকত অশ্লীল ফটো বা অশ্লীল মেসেজ প্রেরণ করেছে, বিভিন্ন ধরনের ভয় ভাবুকি উপাদান করেছে। এই অভিযোগ বেলতলা মহাবিদ্যালয়ের ভুক্তভোগী ছাত্রীসকলের। এগারী ছাত্রীর অভিযোগ, অন্য এগারী ছাত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে হয়েছিল কিছু কাজিয়া, তার পরিণতিতেই প্রেম প্রত্যাখ্যান বা প্রতারণার বাবেই কিন্তু সেই বয়ফ্রেন্ডজনে যুবতীগুলির একাউন্টটা হ্যাক করেছিল, আর হ্যাক করার পিছত সেই একাউন্টটির অন্য যুবতীসকলের ফটো সে সংগ্রহ করেছিল এই অপরাধী চক্রটোয়ে। আমার লগর ছালী এজনে তার বয়ফ্রেন্ডে তার হোয়াটসঅ্যাপে হ্যাক করে পেলায়, মানে তার হোয়াটসঅ্যাপের আমার নাম্বারবিল লয়, সি আমার বেয়া বেয়া ফটো বলে এডিট করে আছে, মোট নাম্বার ভাইরাল করে দিছে, মোট লগর ছালীবিল নাম্বার ভাইরাল করে পেলায় আমাকে ধমকি দিয়ে আছে, সি বোলে আমাকে কিনা করে দিব কলেজের বাইরত। সেই আমি প্রিন্সিপালক কমপ্লেন দিলো, প্রিন্সিপালে আমার একো একশন লওয়া নাই, থানাত আহিল আমি, থানার এটা কি বা করে সেটা আমার ন্যায় লাগে। আর এইটে কি আমাক এবার কয় প্রকাশ, এবার কয় নবজিৎ তালুকদার, আর তার এড্রেসটাও ভালকে নকয় ফটোবিল, আর সেই ফটোবিল কোরবা পাইছে সেইটা আমি না জানো, ব্ল্যাকমেল করে আমাক, আমি তাক বেয়া হেৰি দিব লাগে। এসপ্তাহমান হয়ে গেল কিন্তু কালিরপর মূলত হয়েছে, হয় মূল ফটো ভাইরাল করে দিছে। আর আনহাতে বেলতলা কলেজের অধ্যক্ষই সমগ্র ঘটনাটুক গুরুত্ব নিদিয়ার অভিযোগ আনিছে এই ভুক্তভোগী ছাত্রীসকলে। ভুক্তভোগী ছাত্রীসকলের স্পষ্ট অভিযোগ, অধ্যক্ষই গুরুত্ব দিয়া নাই কথাটো। অধ্যক্ষই গুরুত্ব নিদিয়াত উপায়ন্তর হয়ে এই ভুক্তভোগী ছাত্রীসকল ন্যায় বিচারি কাষ চাপিল বশিষ্ঠ আরক্ষীর। প্রিন্সিপাল স্যারে কমতে এটা লড়াজন মানসিকভাবে অসুস্থতা, মানসিকভাবে অসুস্থ হলেতো এজনে ছালী করব পারে, কিন্তু ইমান গোটে ক্লাসের ছালী করা সম্ভব নহয়, সেই গোটে ক্লাসের ছালীকে ইমান ডিস্টার্ব দিয়ে আছে। আর ছাত্রীসকলের অভিযোগের ভিত্তিত বশিষ্ঠ আরক্ষী আরম্ভ করলে ঘটনার তদন্ত। এই সাইবার অপরাধী চক্রটির শিপা বিচারি পোৱা গল বেঙ্গালুরুত, এজন যুবকের সন্ধান পোৱা গৈছে বেঙ্গালুরুত যিয়ে সাইবার অপরাধী চক্রটির সঙ্গে জড়িত আছে, বা এই 60 গৰাকী ছাত্রীর যে ফটো ভাইরাল করা হয়েছে বা বিকৃত রূপ দি পেলায় বা এডিট করে অশ্লীল রূপ দিয়া হয়েছে সেই ফটো সমূহ যে কানেকশন আছে, কিন্তু বেলতলার বেঙ্গালুরুলে যে কানেকশন আছে তার মজত এজন যুবক আছে, সেই তথ্য প্রারম্ভিক তদন্তত কিন্তু বশিষ্ঠ আরক্ষীয়ে লাভ করেছে। এটা প্রশ্ন হয় বেলতলার বেঙ্গালুরু কানেকশন কেনেকৈ, সেয়া বশিষ্ঠ আরক্ষীর তদন্তত কিন্তু পোহরলে আহিব। কিন্তু এই ঘটনায় পুনর্বার প্রমাণ করিলে যে সাইবার অপরাধী চক্র কিন্তু এতিয়াও সোশ্যাল মিডিয়াত সক্রিয় হয়ে আছে। আপনার একটা সরু ভুল হলে কিন্তু বিপদত পড়ব পাৰে আপুনিও, কারণ সাইবার অপরাধী চক্রর জালত ভৰি দিলে আপনার বিপদ অনিবার্য।